نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله اقول قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب রহলি لي صدري ويسر আমরি امري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ باكر دربار لا كبد الشكر যে আল্লাহ পাক এই কোকম আমাদেরকে দীর্ঘ সময় দর্জের সাথে দিনের এই প্যান্ডেলে বেহেস্তের বাগানে আমাদেরকে কবুল করেছেন বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের যে আয়াত আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং জবানকে হেফাজত করো যা বলবা জবান থেকে সত্য সঠিক শালীনভাবে বলো বিনিময় পাক দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বার আমলকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন দ্বিতীয় গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং যারা আল্লাহ রসুলের অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়ী অর্থাৎ বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ নবীজি বলেন তোমরা দুই জিনিস হেফাজতের যদি জিম্মদারি নাও আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব জবানের হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত জবানের হেফাজতের কথা আল্লাহ বললেন কেন বলে শরীরের মধ্যে জবান একটা মারাত্মক অস্ত্র হাত যদি সীমা লঙ্ঘন করে কন্ট্রোল করা যায় কান সীমা লঙ্ঘন করে শক্তিকে পর্দা লাগানো যায় চোখের সামনে পর্দা লাগানো যায় কিন্তু জিব্বা এমন এক অস্ত্র যেটাকে দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে জিব্বাকে বন্ধ করা যাবে না কষ্টে লাগবে না আবার ব্লেডের মতো এটা দাঁড় ডানে বামে সামনে পেছনে সর্বদিক থেকে জিব্বার ক্ষমতা দারুণ ক্ষমতা বেশি এই জিব্বা এই জবানের একটা কথায় মানুষ ইমানওয়ালা হয় আবার এই জবানের কথায় ইমান থেকে দূরে সরে যায় এই জবানের একটা কথায় অপরিচিত মেয়ে জীবনের বউ হয় আবার জীবন সঙ্গিনী এই জবানের একটা কথায় চিরতরে বিদায় এই জবানের একটা কথার দ্বারা নিরাপদ ফাঁসির আসামি মুক্তি পায় নিরাপদ আসামি ফাঁসির মঞ্চে যায় এই জিব্বার কথা বড় মারাত্মক গ্রামের মানুষ বলে যে মুখের কথায় জয় আবার এর কথাই ক্ষয় তো জিব্বাকে হেফাজতের জন্য বললেন আল্লাহ বলেন আমাকে ভয় করো জবানকে হেফাজত করো জবানকে হেফাজত করতে পারলে বান্দার অনেক বড় গুনাহের কাছ থেকে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে চোখের দ্বারা একটা গুণা হয় দেখা কানের দ্বারা গুণা হয় কি শুনা অন্তরের দ্বারা কল্পনা হাতের দ্বারা স্পর্শ আর জবানের দ্বারা কি হয় গালি মিথ্যা গীবত শেখায়াত বকা বাজে কথা হাত দিয়ে একটা থাপ্পড় দিলেন এটা আধা ঘন্টা পরে শেষ কিন্তু জবানের কথার একটা আক্রমণ আঘাত মৃত্যু পর্যন্ত থাকে মানুষের এটা মুছে না যারা লাহাল তিয়াম বলা ইয়েলতা মুমা জারা হাল্লিসান দুনিয়ার কোনো কাটা অংশকে মলম লাগানো যায় কিন্তু জবানের কথার আক্রমণের জায়গায় ক্ষত জায়গায় মলম লাগানো যায় না কত জবানকে কন্ট্রোল কেমনে করি আল্লাহ বলে মেডিসিন আমার দেওয়া একটা মেডিসিন আছে এর নাম তাকোয়া তাকোয়া মানে কি ভাই আল্লাহ ভয় যেই লোকটা আল্লাহকে ভয় করবে সে জবানে কথা বলার আগে চিন্তা করবে এই কথায় আল্লাহ খুশি নেবে এই তাকোয়া অর্জনের জন্য রাস্তা দুইটা কয়টা পাকের মোহাব্বত আর রসুলের এত আল্লাহর মোহাব্বত রসুলের আল্লাহকে ভালোবাসা রসুলের অনুসরণ করা রসুল তো নাই অবর্তমানে রসুলের যারা ওয়ারিস তারা কারা ওলামায় আহলে হক এদের এত অনুসরণ ওলামায় আহলে হকের অনুসরণ ব্যতীত তাকোয়া অর্জন করার কোনো পথ নেই আর তাকুয়ার আর একটা ফুটন্ত কি বলে এটাকে ফ্যাক্টরি বা মাধ্যম হলো রমাজানের রোজা আল্লাহ বলে আমি রোজা ফরজ করছি কেন তাকুয়া অর্জন করতে যেন পারো রোজা রয়েছে মানুষ রোজা রওয়ার পরে এটা লোকটা যে রোজা রইল না রইল না এটা কোনো দেখার মতো উপর থেকে কোনো আছে নমুনা আপনি তিন প্লেট ভাত খাইছেন এটা তো দেখারও বুঝা বুঝার উপায় নেই আপনি বলেন আমি রোজা রাখছি এর মধ্যে আপনি হোটেলের বারান্দায় বারান্দা পর্দা টানায় কি খাইছেন আপনি বাইরে মুখ টুক মুসা বলেন আমি রোজাদার আবার যারা রোজাদার পানির মধ্যে ডুব দিয়ে যদি পানি পান করে কেউ দেখবে কিন্তু কেউ করে না কেন কার ভয় আল্লাহ এই তাকোয়া অর্জনের পথ রোজার মাধ্যমে তাকোয়া অর্জন করো আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে তাকুয়া অর্জন করো এই তাকুয়া যখন আসবে ভয় যখন অন্তরে থাকবে জবানকে কন্ট্রোল করা যাবে গিবৎ করা যাবে না মিথ্যা বলা যাবে না গালাগালি করা যাবে আল গীবাতু আশাদু মিনাজ জিনা নবীজি বলেন গীবত করা জিনা থেকেও মারাত্মকonnay দেই ওড়োকা কমান্ডারে মারো কেন কই লরে কেন বয়ানের টাইম না আইছি একটু দেখা করতে আজকের যে বয়ান করতেছি ডাইরেক্ট নিজের উপরে জুলুম করতেছে আমি জালেম রসুল বলছেন শরীরের হক আদায় করো না হয় হিসাব দিতে হবে নিজের উপরে জুলুম কেন করি বাধ্য কেন বাধ্য কিছু বান্দাদের আচরণের কারণে এরপরও করি কেন মানুষের বটদোয়া থেকে বাঁচার জন্য তো যাই হোক আরসি দেখা করতে আল্লাহ যদি সুযোগ দেয় কোনো একদিন আর মাদ্রাসায় যাইবেন আপনারা কাছেই তো দোয়া করবেন আর বয়ান সারা রাত সারাদিন শুনেন মোবাইলে শোনেন আমল না করলে লাভ কি ফজরের নামাজ পড়েন নাই জহুর পরেন না আসর পড়েন নাই মাগরিব পড়েন পরেন নাই এসা পরেন নাই কী হবে এই বয়ান শুনে বলেন তো সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন মানুষের হক নষ্ট করতেছেন কি লাভ হবে এই বয়ান শুনে চব্বিশটা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে নিজের মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত যারা সুদের সাথে জড়িত কি হবে আপনার বয়ান শুধু আঙ্গুলটা শুধু অন্য দিকে দেন কেন অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ আর খারাপ হইলো সে রসুলের টুপি তো লাগাইছে তুমি সমালোচনা করে তুমি তো রসুলের শূন্যতের দাঁড়ি রাখতে পারলা না পর্দা করতে পারো না নামাজ পড়তে পারো না হালাল খাইতে পারো না তো এক তো নিজেও ধ্বংস হইলা আর একজন সমালোচনা করে আরো গুণা কিছু নিজের কাছে বোনাস জমা নিলা কি হবে কয়দিন আর এই দুনিয়ার বাহাদুর মানুষের মধ্যে ইনসাফ নাই না জেনে না শুনে জবানে যা আসে তাই বলতেছে জবানকে হেফাজত করার মূল কিছু গুণাত থেকে বাঁচো মূল কিছু নেকামল করো গিবত থেকে বাঁচাও মিথ্যা বলা থেকে জবানকে বাঁচাও গালা গালি থেকে জবানকে হেফাজত করো কারণ মিথ্যা বলা যেমন কবিরা গুণা মহাপাপ গালি দেওয়াও কবিরা গুণা মহাপাপ গিবত শেখায়াত করাও কবিরা গুণা মহাপাপ এখন গুনার থেকে যদি বাঁচতে হয় তাহলে ন্যাকামল দিয়ে জিভ ব্যাটারে চালু রাখতে হইব না সুযোগ পাইলেই গুণ করে দেব কেমনে ন্যাকামল এক নম্বর হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় জিকির কার জিকির আর আল্লাহর নামের জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির লা ইলাহা এই এই জিকির সব সময় দুই নম্বর আল্লাহর কোরানের তেলাওয়াত তালাওয়া যা পারেন পড়তে থাকবেন হাঁটতে চলতে উঠতে বসতে আলহামদু সুরা পারেন এটাই পড়বেন কুলহু আল্লাহ পারেন দৈনিক পঞ্চাশ বার কলহু আল্লাহ সুরা পড়বেন বিসমিল্লার সাথে আগে পিছিয়ে পাঁচবার পাঁচবার দরুশর ইন্না তৈনা সুরা পারেন প্রতিদিন একচল্লিশ বার ইন্না আনা সুরাটা পড়বেন আগে পরে এগারো বার এগারো বার শরীফ পড়ে ছোট ছুড়া আমি আমল করি পাঁচ মিনিট লাগে না আর আমি নিজে আমল করে আপনাদেরকে বলতেছি কারণ নিজে না মানলে মানুষের বললে আমল মানুষের মধ্যে জারি হয় না আল্লাহ বলেন ইয়া নিজে যেই কাজ করো না এই কাজের আদেশ মানুষকে দিও না নিজে করিও না নিজে পর্দা করো না পর্দা রাজ করিও না তোমার পর্দার পর্দা মানুষের ভিতরে পর্দা হইব না নিজে তাহার যুগ পড়ো না তাহার যুগে করিও না নিজের মধ্যে তাকুয়া নাই তাকুয়া ওয়াজ করিও না আগে নিজে আমল করো ইয়া জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবারদের বাঁচাও এক নম্বরে কোরআনের তালাওয়াত কিচ্ছু পারেন না গুমের আগে একুশ বার বিসমিল্লাহ রহমান পরে ঘুমাইবেন এটাও কোরআনের আয়াত ভালো কাজে বিসমিল্লা ঘুমের আগে একুশ বার বিসমিল্লা বলে ঘুমাবে ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লা ডুববেন বিসমিল্লা জুতাটা পায়ে দিবেন বিসমিল্লাহ মসজিদে ঢুকবেন বিসমিল্লা বের হবেন বিসমিল্লা পানির গেলাসটা হাতে নিয়েছেন বিসমিল্লা বিসমিল্লার আমল চালু রাখেন জিকিরের আমল চালু রাখেন প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার আঙ্গুলের করগুলো আল্লাহ এমনে দেয় নাই এগুলো গুনে গুনে আল্লাহর মহাব্বতে কাজে লাগাও

কথা কথাখানি এই আঙ্গুলের কর এ শেষ হয়ে গেছে কোন কসু পরে আল্লাহ জানে আর বাফে জানে যা মূর্খ আরে ভাই ভাত খাইলে ফ্যাট বই রেখা যাতে আর একবারই যে ভিক্ষা করা না লাগে আমল করলে ভালো করে রাখ আমল করলে ভালো করে করো যাতে আল্লাহ খুশি হয় নামাজ যেহেতু পড়ি তো ভালো করে নিয়ে পড়ি হ্যাঁ বাঘ বাল্লুক বান্দরের ছবি লয়ে পড়মু কেন নামাজ যেহেতু পড়ি সেজদাটা ভালো করে দিই যেহেতু দিতেই আছে শয়তানের মতো দিব কেন মুরগির মতো ধাক্কা দিয়ে ঠোঁট উড়ে ফেলাম কেন মসজিদে যেহেতু যাইতেই আসি আল্লাহরে ডাকতে তো আল্লাহর মতো হইয়াই যাই প্যান্ট শার্ট পরে কেন ছবিওয়ালা গেঞ্জি কেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার প্রত্যেক ফরজ নামাজের পরে এবং ঘুমের আগে কয়বার হইল দুইবার কথা কই তেল জিততে যাও না বুঝো তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার প্রত্যেক নামাজে কয়বার কইরা একশো বার বলো চিন্তা করছেন প্রত্যেক নামাজের পরে একবার কি ৩৩ সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার এটা সময় লাগবে কিন্তু পাওয়ার কত যদি ঠিক মতো আমল করে নিজে টের পাইবেন এটার পাওয়ার কত বুঝেন না হোমিওপ্যাথি ঔষধ খায় না এটা ঝাঁকি দেয় কেন নিয়মই বইলেই দেবে দশ বার ঝাঁকি দিয়ে খাইব কেন পাওয়ারগুলো মিক্সার হয় প্রত্যেকটা কাজের পাওয়ার আছে আল্লাহ পাকের প্রত্যেকটা নামের তসবির পাওয়ার আছে প্রত্যেকটার পাওয়ার আছে তাহলে পাঁচক তো নামাজ হইলো পাঁচবার আর ঘুমের আগে টোটাল কয়বার হইলো বিনা অজুতে না অজু সহ অজু সহ পড়তে হইলে গুমডাও অজুর সাথে হবে গুমডাও আর ওই অজুর সাথে দোয়া ফেরে ঘুমাইলে আল্লাহ যদি লইয়া যায় বিনা হিসাবে জান্নাত তসবি পরে না ওর মা ওর খালা ওর চাষি ওর ভাবি কেমনে অর্ধুলঙ্গ নাজগান করে এটি দেখতে 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 রাত্র তিনটা বাজে খবর নেই সব ওর মা খালা এর মধ্যে বয়ে রয়েছে মোবাইলের ইউটিউবের মধ্যে নাচ গান করতেছে ওটা একেবারে মেইন টাইম নীরব দোকান বন্ধ বাড়ি বন্ধ বউ ঘুমায় মাইয়া ঘুমায় সব ঘুমায় নীরব একটা টাইম রাতের বেলা অন্ধকার ডানে বামে কেউ নাই আমি একা বিছনায় শুয়ে শুইয়া এই মোবাইল সামনে নিয়ে প্র্যাকটিস করতেছি কোন খালা একটু নাচলো কোন ভাবি একটু নাচল এগুলি দেখে 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 নীরব মনে সারা রাত কাটায় দিলাম ছয় বছর পর দেখা যায় চেহারাটা হলু হয়ে গেছে আসে আসে লজ্জা আছে বান্দরের মতো এমনি চেহারা নাই এর মধ্যে আবার চুল কাটছে টিকটিকির এমনি চেহারার কোন নাই গুণা আর আকাম করতে করতে আর মাংসের চেহারা নাই এর মধ্যে আবার চুল কাটটা বান্দর হয়ে গেছে এরা বলে নবীরা আসে এই বয়ানটি যদি কামে লাগাও তাহলে এক হাজার বছরের বয়ান এই দশ মিনিটে কাজ হয়ে যায় কাজ হয়ে যায় আর কাজে যদি না লাগাও তাহলে মক্কার ইমামরে আনলেও তোর কপালে হেদায়ত নাই তাহলে জিকির তসবি কোরআন শরীফের তেলাও মানফুরাডা পড়া লাগবো এরম না জেনতে পারেন পড়বেন এর পরের আমল কি দরুদ শরীফ কি দরুদ শরীফ এটা না এটা বলে দরুদ শরীফ বালাগা এটাও দরুদ শরীফ না দরুদ শরীফ নামাজে যেটা পড়ি রসুল এইটা শিখাইছেন এটা বড় দরুদ না পারলে অন্যান্য দরুদ আছে কিচ্ছু পারেন না চল্ল ন হোৱালেই হোৱা চল্লন্ন ন হোৱালেই হোৱা সন্নাম চল্ল ন হোৱা প্রতিদিন আমি পড়ি পাঁচ মিনিটের বেশি এক মিনিটও লাগে না একশো বার দোরশুরি একশোবার স্টেপ ফার আস্তং ফেরুল্হ স্তং ফেরুল্লাহ স্তম ফিরুল্হ স্তং হবে ঋণও আদায় হবে এবং আল্লাহ ছয়টা পুরস্কার দুনিয়াতে দিবে যেই ছয় পুরস্কার দিবে আল্লাহ মোত্তাকিনদেরকে সেই ছয় পুরস্কার দিবে যারা আমল করবে তাদেরকে এই ছয়টা তো আছেই আর আলাদা কি মাফ হবে ঋণ আদায় হবে আমরা তো ঋণগ্রস্ত আদায়ের রাস্তা পাই না এই ইস্তেক আমলের দ্বারা আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে আর আজ লাগবে আজকের হ্যাঁ কথা তাহলে আমি বলছি না আমি জ্বালেমারাও জ্বালে যদি আরো লাগবে তো বুঝলাম যে আপনারাও জ্বালান এতক্ষণ তো বলছি আমি জালেম নিজের উপরে জুলুম করতেছি ঘুম নাই এক সেকেন্ড মাথা আগুন হয়ে রয়েছে কথা কি কইতেছি আল্লাহ জানে ফজর ফিরে যাই তৈব কুয়াখাটা জহরের পরে বয়ান আবেগ করিয়া নিছে হেলিকপ্টারে সিলেট জামুনা 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 দশজনার দাওয়াত দেশ নামাইছে এমন এক ক্ষেতের মধ্যে সাতত্রিশ মিনিট লাগছে কইলাম এই সাতত্রিশ মিনিট যদি আমি বয়ান করতাম লাগতো আমি বগুড়াতে আইছি দুইটা একটার সময় বাসায় রোজাদার এই জ্যামে জ্যামে গুম নেই হেলিকপ্টার এর পরে কি করছে অগত মাগ্রিবার আগে এয়ারপোর্টে ঢুকতেই হোক এখন এনআইসি যাইতে আবার সাতত্রিশ মিনিট বয়ান করব কষু পাঁচটায় সাড়ে চারটে হেলিকপ্টার চলছে এই গাড়ি লইয়া ভাড়া করিয়া গেছে সিলেট বিমানের টিকিট নেই ঢাকা ফোন টোন দিয়া রকম টিকিট করায় আর নয়টা বিশের ফ্লাইট ছাড়ছে দশটার পর এই হল বরকতের সফর সবাই মোহাব্বত করে তো এই মোহব্বতের বহির প্রকাশ। গো মানাও লাগে কি করার যাই হোক কফালে যা আছে তাই আপনারাও যদি কিছু কন আগে তো কিছু কইয়েই হেলাইছেন কইয়া যদি থাকেন গোপনে তবা করে নিন কারণ মোডো নিজের লাভ করতে পারেন নাই যদি কিছু বইলে থাকেন নিজের কফালের উপরেই বলছেন আমার গায়ে কিছু লাগাইতে পারেন ভালো হইতে চাইলে তবা করে যে আল্লাহ ভুলে কই ওইসি মাফ করে দিও হায় হায় দরি পড়ি একবার সুরায় ফাতেহা তিনবার আল্লাহ পড়েন মোনাজারটা দেওয়ার শক্তি নেই কেউ আছে দেওয়ার মতো আরে ভাই ইফতারি করার কিছু পাই না আর এই শুয়ার গুলো পাগল হয়ে গেছে আমি যেহেতু হেলিকপ্টার গেছি গা হুজুরের রাখকে দিয়ে মাগরিবের পর অস করো আওয়াজটা কানে আইসে পরে আমি মিজান সাহেব হুজুরে আসিল ডাকা আমি কিছু নামেন তাড়াতাড়ি নামেন প্যাস লাগবে গাড়ি তুইটা ড্রাইভার টানবি পিছে টানবি না টান ওখানে থাকলেই ভেজাল বেদ হের মধ্যে সিলেট যাওয়ার আগে দেখি এরা বিশাল ক্যামেরা ট্যামেরা লইয়ে লাইভে পড়ছে আমি দেখতো আমার নামে কিছু করেনি হন এরপরে ধর্ম খারাপ মানুষ শকুর নাই কুত্তার মতো দৌড়াইতেছি সারাটা দেশে নিজের স্বার্থ না মানুষের মধ্যে কোনো শুকুর নাই আমি আমার ঢাকা বয়ান আছে না হেরোইন হেলিকপ্টার গেছে আমি না আমার রাখবি বয়ানের লিগে আমি কি তাড়াতাড়ি দৌড় যদি গাড়িতে আইতাম তো ঢাকা আসতে দুইটা বাজদো দুইটা বাজদ ঢাকার শহরে ঢুকতে যদি সে কোথায় মৌলভী বাজার পার হইয়া বললেও গেছি কোন থানা বহুত দূরে সামনে ইন্ডিয়ার বর্ডার হ্যাঁ আরে হেলিকপ্টার আলো কি সব কিছু করারও নেই ওরা মন মতো যা করবে যদি প্রধানমন্ত্রীও কিছু কিছু কানেও লাগে না কারণ অগ টাকায় দিয়ে চলে দেশ আল্লাহ হেদায়াত দান করুন